আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আকাশ। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যারা অনেকে স্বপ্নেও দেখেন নাই। অনেকে টাকি মাছ খাইছেন, কিন্তু এই টাকি মাছের পোনা কিরকম হয় কিভাবে দেখতে দেখাই পানির মধ্যে দেখেন নাই। চলুন আজকে দেখে আসুন। গরম পড়ছে সরমে, কি আর কম সরমে, বিদ্যুৎ যে পরিমাণ কুক ফলানি হেলে, আওয়াজ আওয়ার মধ্যে তাহে যেভাবে দৌড়াদৌড়ি করে, দুই পাশে দুইটা চুম্বক বাইন্দা যদি দৌড়াদৌড়ি করতাম, এমন দুই চারটে এলাকা বিদ্যুৎ দিয়ে রাখতে পারতাম। যাই হোক, এই কুত্তা মারা গরমে রত্তাছাড়ে চিন্তা করলাম একটু হোলামেলা জায়গাতে ঘুরে আসি। তাই গেলাম একটু বিলের মধ্যে। আমার চাষা আউস কইরা গাঁতা ঘুরছে, বিলের মাছ হাইবার লাইগা, মানে প্রাকৃতিক মাছ হাইবার লাইগা। ওই গাঁতার ফারে গেলাম একটু শান্তিতে বসার লাইগা। গিয়া দেখি কি শান্তির বাতাস আর বাতাস, কোনো হাওকাও নাই। হঠাৎ চোখ পড়লো একটু প্রাকৃতিক দৃশ্যের দিকে, টাকি মাছের ফোনার দিকে, আমার দিকে পেল ফেলাইয়া তাকাই আছে আর কইতে আছে, আকাশ ভাই দেহ আমরা কি শান্তিতে আসি, আমাদের কোনো লোডশেডিং নাই, কারেন্টের দরকার নাই, পাংখার দরকার নাই, ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, দলাদলির দরকার নাই, মারামারির দরকার নাই, শান্তি আর শান্তিতে আসি, আমাদের মতো শান্তিতে থাকতে চাইলে আমাদের কাছে চলে আসো। পরে চিন্তা করলাম যে হারা তো হাসা কতই কইছে, হারার তো কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাত নাই, দেশ নাই, হারা শান্তিতে থাকবো না থাকবো কারা, হারার কাছে তো আমরা মানুষ জাতি অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, কত সুশৃঙ্খলভাবে ঘুরতেছে, ফিরতেছে, হাইতাছে, চলতেছে। হঠাৎ করে বোনার মা কইতাছে, মনীষীর কাছে যাইস না, মনীষী আমাদের শত্রু, যে কোনো সময় আমাদের মায়েরা ফালাইতে পারে। আমি ফোনার মারে কইলাম, চিন্তা কইরো না, গ্যারান্টি দিচ্ছি আমি ওদেরকে মারমু না, আর আমার যে উচিত কথাগুলো কইলো এমন কথা আর কেউ কয় নাই। অবশেষে ওদেরকে রাইখা চলে আসলাম।